হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড গুড মর্নিং। তো জানি না আজকে সূর্য কোন দিকে উঠেছে, বর প্রতিদিনই একটু না একটু মানে দেরি করে উঠে, কিন্তু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আমি তো দেখে আই এম তো অবাক, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো আমি বিছানা থেকে কাজটা স্টার্ট করতে পারছি। আমি প্রতিদিনই মনে হয় যে বিছানা থেকে স্টার্টটা করি, কিন্তু হচ্ছে গিয়ে বর তো ঘুম থেকে উঠে না, যার জন্য আমার বিছানা থেকে স্টার্ট করার হয় না কাজটা। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দিকে দেখো বিছানা ঝেড়ে নিয়েছি, আর এখন জাগার জিনিস জায়গায় রেখে দেবো, কারণ বালিশের জায়গায় বালিশ রেখে দেবো, আর পাশ বালিশের জায়গায় পাশ বালিশ রেখে দেবো, আর কম্বল তো রেখেই দিয়েছি। আমার বাড়িতে দেখি যে গরমের দিনে অন্তত কম্বলটা তুলে বা ল্যাপটা তুলে, কিন্তু আমাদের বাড়িতে শীত গরম বারো মাসই ল্যাপ যদিও তোলা হয় কিন্তু কম্বলটা কোনোভাবেই তোলা যায় না। দুজনেরই চাহিদা একরকম হয় না, আমার যদি লাগে গরম ওর লাগে ঠান্ডা, ওর ঠান্ডা লাগলে আমার গরম লাগে, ব্যাস এইরকমভাবেই চলছে। তো তার জন্য কম্বলটা আর কোনোভাবে আমি তুলতে পারি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট, আর এখন সোফাটাও গোছানো মোটামুটি কমপ্লিট। তো এদিকে দেখো আমার সোফার কাপড়টা একটু ছিঁড়ে গেছে, কি আমরা যখন কলকাতা ছিলাম তখন প্রচণ্ড পরিমাণে ইঁদুরের উৎপাত ছিল, আর ইঁদুরেই কেটে দিয়েছিল এই কাভারটা। তারপর আমার চেঞ্জ করাও হয়নি, আর তাছাড়া অনেকটাই ভালো ছিল এই কাভারগুলো, তার জন্য আমি চেঞ্জ করিনি। যেহেতু ভালো ছিল আর শুধু শুধু আমার টাকা খরচা করে আর কেনার কোনো দরকার ছিল না। যাই হোক, এদিকে আমি সোফাটা গুছাতে গুছাতে হঠাৎ একটা ফোন আসলো, বলছে যে পার্সেল আছে। তো পার্সেলটা নিয়ে আসলাম দৌড়ে গিয়ে, দেখো এটার মধ্যে কী আছে দেখাচ্ছি তারাও তোমাদেরকে। আমি ভাবছিলাম অনেকদিন ধরে যে হাত দিয়ে যদি আমি মুখে বরফটা ঘষি তাহলে হাতে প্রচণ্ড মানে ব্যথা করে আর কি হাতটা, তো আমি কোনোভাবেই ফেসের মধ্যে বরফটা লাগাতে পারি না। তো তার জন্য হঠাৎ করে একদিন এরকম একটা মানে জিনিস দেখি আর কি, যে বরফ এটার মধ্যে থাকে তারপর ফেসের মধ্যে দেওয়া যায়। তো এটা ঝট করে আমি অর্ডার করে ফেলেছি, আর তাছাড়া এটা মানে প্রাইসটাও খুবই কম ছিল, 64 রুপিস। তো আমি সাথে সাথেই অর্ডার করে ফেলেছি। এদিকে দেখো আমি যেহেতু ডায়েট করি তাছাড়া প্রচণ্ড গরমও পড়েছে, তার জন্য একটা ডিটক্স ওয়াটার বানাবো। তো তার জন্য আমি প্রথমে জিঞ্জার দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে কি কিছু লিমন দিয়ে দিয়েছি, তারপর এখানে অ্যাপেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর একদম পুরো ফুল করে জগটা পুরো ফুল করে জল দিয়ে দেব। জল দিয়ে অন্তত ধরো 2 ঘন্টার মতো রেস্ট করতে দেব, তারপর এটার মধ্যে থেকে টুকটুক করে জল খাওয়া শুরু করব। যেহেতু জল মোটামুটি খাওয়া হয় এখন, যেহেতু গরমের দিন হ্যাঁ জলটা একটু বেশি টানে, তো তার জন্য ভাবছি ডিটক্স ওয়াটারটাই খাবো। ওইদিকে আমি স্নান করতে যাওয়ার আগে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি রান্না করব বলে, মানে পুজো উজু দিয়ে তারপর রান্না করব, কিন্তু আর রান্না করার ইচ্ছেটা আর হলো না। তাছাড়া যেহেতু আজকে একাদশী করছি তো ভাবলাম যে চলো আজকে রান্নাটা না হয় বাদই দিই, দুপুরবেলা করে রান্নাটা বাদ দিলে হতো না, কিন্তু যদি না মানে কালকের যদি তরকারি টরকারি না থাকতো আমার ঠিকই রান্না করতে লাগতো, কিন্তু যেহেতু কালকের তরকারি ছিল তো তার জন্য আমার রান্না করতে হয়নি। দেখো আমার প্রচুর উঁচু কমপ্লিট, তো ভাবছি যে কী খাবো, তো কী আর খাবো। তো ভাবলাম যে অনেক মানে অনেকটা তো সময় হয়ে গেছে, প্রায় আমি মনে করো 2.5 ঘন্টা পর এখন আমি ডিটক্স ওয়াটারটা খাচ্ছি, কিন্তু খুব একটা টেস্ট না বা মানে খুব যে একটা মানে ভাল লাগছে সেটাও না, তো খেতে হবে বাস খাচ্ছি এরকম একটা ব্যাপার আর কি। ডিটক্স ওয়াটার অনেক তো দেখি, কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আজকে সারাদিন যতবারই জল তৃষ্ণা পেয়েছে আমি এটাই খেয়েছি, তার সাথে জলের সাথে যাই তো দাও না কেন সেগুলিও একটু টুকটুক করে খেতে পারো। তো আমি লেবুটা তো খালি খালি খেতে পারবো না, তো আপেল তো দিয়েছিলাম, তো আপেলটাই টুকটুক করে খেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পুনম, আমার পুনম ট্র্যান্ডেড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসার। এখন বাজে হচ্ছে কি 8:35। তো আমি স্নান দান করে দেখতে পেয়েছো পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি সকালবেলা করে ডিটক্স ওয়াটার একটা বানিয়েছিলাম, তো সেটাই এখন 2 গ্লাস খেয়েছি। তো আজকে হচ্ছে কি আমার একাদশী, তো একাদশীর মানে আজকে একাদশী করব, তো তার জন্য ফল টল এসব খেয়ে থাকবো আর কি। তো তার জন্যই এই ওয়াটারটা বানান মানে বানিয়ে ফেলেছি, তারপর হচ্ছে কি একটু ফল টল খাবো, তো দেখি কখন খাই এখনো জানি না কখন খাবো কি খাবো না। তো
এখন আমি হচ্ছে গিয়ে রান্নাবান্না আজকে এখনো করা হয়নি, কারণ কালকের যে রান্নাবান্না করেছিলাম সেটা শেষ হয়নি। মাটন মাটন ছিল, তারপর ডাল ছিল, তারপর হচ্ছে গিয়ে ডিমও ছিল, তো তার জন্য আর হচ্ছে গিয়ে আমি রান্না করিনি। সে মানে এ সকালটা খাওয়া দাওয়া হলে তারপর হচ্ছে গিয়ে দুপুরবেলা করে রান্নাটা করব। তো এখন একটু রেস্ট করব। আর তাছাড়া আজকে আমার কাজ বাজ সেরকম করতে ইচ্ছে করছে না, তারপর হচ্ছে তারপরও করে নিয়েছি মোটামুটি। বর্দিভাই সুর্দিভাই দুজনেই একদম সকালবেলা করে উঠে গেছে, মানে উঠে চলে গেছে বাড়িতে। আর হচ্ছে কালকে তো 2-3 বাজে ঘুমিয়েছিলাম, এই হচ্ছে গিয়ে কথা আর কি। তারপর ঘুম থেকে আবার উঠে গেছি 7:33 বাজে, তখন উঠে গেছি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা আছে। দুপুর 1টার মতো বাজে, তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো ভাবছি কি খাবো। তো ফ্রিজে ছিল আম আর লিচু, তো দুটোই ছাড়িয়ে তারপর খেয়ে ফেললাম। তারপর দেখো তখন তো এটা আনার পরই জল ভরে তারপর দিয়েছিলাম ডিপ ফ্রিজের মধ্যে, কিন্তু হয়নি সেরকমভাবে। দুপুরবেলা করে একটুখানি শুয়েছিলাম, কি আর ঘুমবো, প্রচণ্ড গরম আর পুরো ভিজে পুরো স্নান করে ফেলেছি এরকম অবস্থা ঘেমে। তো দেখলাম ফ্রিজের মধ্যে আছে ডিও, তো আমি আর দেরি না করে 1 গ্লাস ডিও নিয়ে নিলাম খাওয়ার জন্য। ওফ কি শান্তি। 7:30 বাজে, তো আমি এখানে আনারসটা কেটেছি আর মা এখন পাঠিয়েছে আম, তো এগুলোই আজকে ডিনার করব। তো কেটে রাখছি। এই দেখো আমার কাটাকাটি কমপ্লিট, তো এখন একটু খাবো, আবার যখন যখন খিদে পাবি একটু একটু খেয়ে নেবো। কিন্তু আমার ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়, তো মাঝে মাঝে একটু খিদা লেগে যায়, তো খেয়ে নেবো তখন। তো গাইস আমি এখানে পুজোর বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি, দেখো। তো এটা রাখি, আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট। এখন শয়ন টয়ন দিয়ে দিয়েছি, পর্দা লাগিয়ে ফেলেছি, ঠাকুর ঘুমিয়ে গেছে। সেই দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম আর কথা বলা হয়নি, কারণ আজকে যেহেতু রান্নাঘরেই আসিনি, তোমাদেরকে রান্নাবান্না কিছুই দেখাইনি। তো কি করছে মোবাইলটা। তারপর হচ্ছে গিয়ে এই দেখো দুপুরে যে ভিজিয়েছিলাম সোয়াবিন, তো এটা এখনই মানে এখন রান্না করবো আর কি। এখন বাজে হচ্ছে গিয়ে 8:50, তো এখন সোয়াবিন তরকারি রান্না করব, আর হচ্ছে একটুখানি ভাতও করব, আর একটু আর ওর জন্য রুটি করব। তো আমি এদিকে কেটে রেডি নিয়েছি। তাছাড়া আজকে শ্বশুরমশাই বাজার করলো, তোমাদেরকে দেখাবো। তার আগে রান্নাটাকে চাপাই, তারপর হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে রান্নাবান্না যেহেতু করিনি, আজকে শাশুড়িমা রান্না করেছে, তো তার জন্য আমার রান্নাঘরে আসতে হয়নি, তো তোমাদেরকে কিছু শেয়ারও করতে পারিনি। তো চলো তোমরা দেখে থাকো, সঙ্গে থাকো। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, তার সাথে আমি এখানে অয়েলটা দিয়ে দিই। আজকে এতটাই গরম, মানে ফ্যানের নিচ থেকে উঠাই যাচ্ছে না, যতবারই উঠছি ততবারই ঘেমে পুরো স্নান করে ফেলছি এরকম একটা অবস্থা। তো মানে কি বলবো, দেখতেই পাচ্ছো, মানে ঘেমে টেমে পুরো স্নান করে ফেলছি, মানে 2 বার স্নান করলাম, তারপরও মানে কি বলবো আবারও স্নান করতে হবে, মানে যা অবস্থা দেখছি ঘুমাতেই পারবো না, না হলে ঘুমোতে যাওয়ার আগে একবার স্নানটা করে নেবো আর কি। তো চলো করে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা, আর এখানে দেখো মশলা করে নিয়েছি জিরে ধনে, তারপর হচ্ছে গিয়ে আদা রসুন পেঁয়াজ। সে দেখো আমার সবজি রেডি, মানে সোয়াবিন রেডি, সোয়াবিন তরকারি। সে দেখো সবজি, এখানে ডাটা এনেছে, তারপরে এখানে বরবটি, আলু, ঝিঙে, কাঁকরোল, পেঁয়াজ, তারপর হচ্ছে গিয়ে চাল কুমড়ো, কাঁচকলা আর আনারস। তো এই হলো গিয়ে সবজি। এখন বাজে রাত্রি 10:08, একটু একটু খিদেও লেগেছে,
তো খেতে বসেছি হঠাৎ করে পিকু লাফ দিয়ে উঠে আসলো। যেহেতু আনারসটা একটু টক জাতীয় ফল তো তার জন্য পিকু খুব ভালো খায়, মানে টক জাতীয় ফলটাও খুবই ভালোবাসে, তো তার জন্য একটু ওকে দিলাম। আর ও যে খুব ভালো খাচ্ছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়া ও দেখো আস্তে আস্তে খাওয়াচ্ছে, সেটা পোষাচ্ছে না, পট করে নিয়ে তারপর ফেলেই দিলাম। এখন বাজে 11:25, তো এখন এসছি রুটি বানাতে, পড়বো মানে সাথে সাথে আমি রুটিটা বানিয়ে দিয়ে ও খেতে বসে। তো ও খাওয়ার 10 মিনিট আগে আমাকে জানিয়ে দেয় যে রুটিটা বানাও, আমি খেতে বসবো। তো তারপর আমি ঝট করে আটাটা মেখে গরম গরম রুটি দিয়ে ওকে সার্ভ করি। অনেক অনেক মেয়েদের গল্প অনেক অনেক রকম হয়, তো আমার গল্পটা একটু অন্যরকম। মানে আমি না রান্নাবান্না অনেক ভালোবাসি, তো ও বাড়িতে থাকতেও আমি টুকটাক রান্না করতাম। আর এবারই কথা বাদই দাও, যদিও আমার ও বাড়িতে রুটি রুটি সেরকম করা হতো না, মাই করতো। যেহেতু আমি লুচিটা খেতে ভালোবাসতাম তার জন্য লুচিটাই আমি টুকটাক করে নিতাম, তাও মার মতো হয় না যদিও। কিন্তু এবাড়িতে এসে দেখি বর আমার লুচি খেতে খুব একটা ভালোবাসে না, তার জন্য রুটিটাই করতে হয় বেশিরভাগ। তাও যে রুটিটা আমি পারফেক্ট বানাতে পারি তাও কিন্তু নয়, কারণ শেখার তো কোনো শেষ নেই। এখন এদিকে দেখো বরকে দিয়ে দিলাম ডিনার। ডিনার চেয়ার করে তারপর ও আবার দোকানে গেল, কারণ আজকে ওর প্রোগ্রাম ছিল, তো তার জন্য তো বক্স টক্স আসছে বলে, তো তার জন্য ও আবার দোকানে গেল, ও রেখে টেখে তারপর আসবে। তো জানি না কয়টা বাজবে, আর এখন বাজে হচ্ছে 11:46। তো আমি টুকটুক করে একটু বিছানা ছাড়া ঝেড়ে নেবো ঘুমানোর জন্য। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার আসছি নতুন একটি ভিডিও সাথে। তখন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিশ্চয়ই খেয়াল রাখো। আর আমার ভিডিওটির মধ্যে কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। তো চলো তাহলে গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। সো টাটা, বাই বাই। এখানে যে বাজার টাজার ছিল সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, আর ঘরটা মোটামুটি একটা ক্লিন করে নিয়েছি।